মুর্শিদাবাদ জেলার সর্ববৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত হলো নসিপুরে। আজ পবিত্র ঈদ উল ফিতর। দীর্ঘ এক মাস যাবৎ কঠিন উপবাসের মধ্যে দিয়ে পার করার পর মুসলিম ধর্মাবলম্বীদের প্রধান উৎসব খুশির ঈদ। সকালেই ঈদের নামাজের জন্য জামাত করা হয়। সেই জামাতে অংশ নেন একটি এলাকা বা একটি গ্রাম অথবা সমগ্র অঞ্চলের মানুষজন। মুর্শিদাবাদ জেলার মধ্যে সর্ববৃহৎ ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হলো রানীতলা থানার অন্তর্গত নসিপুর ঈদগাহ ময়দানে। এদিন ঈদের নামাজে প্রায় 50,000-এরও বেশি মানুষজন অংশগ্রহণ করেন। একদিকে জেলার সর্ববৃহৎ ঈদের জামাত, অপরদিকে এই জামাত থেকে ইমাম শান্তির বার্তা দেন। ইমাম জানান, মানব জাতিকে ভালোবেসে শান্তির বার্তা সর্ববৃহৎ ঈদগাহ ময়দান থেকে আমরা প্রদান করলাম। আজকের দিনে আমরা যে বার্তাটা দিতে চাইছি সারা পৃথিবীব্যাপী, আজকে যাতে শান্তি প্রতিষ্ঠিত হয়, সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক প্রতিটি মানুষের সঙ্গে যাতে স্থাপিত হয়, এই পবিত্র ঈদ উল ফিতরের দিনে বিশ্বনবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ, সেই আদর্শ মোতাবেক সব থেকে বড় যে ধর্মের মূল কথা তা হলো মানব প্রেম। সেই মানব জাতিকে ভালোবেসে মানুষের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক স্থাপন করে এই নসিপুর ঈদগাহ জামাত, মুর্শিদাবাদ জেলার সর্ববৃহৎ বড় জামাত, এই জামাতের পক্ষ থেকে আমরা শান্তির বার্তা এখান থেকে আমরা প্রদান করছি। এত বড় জামাত মুর্শিদাবাদের মধ্যে, আমার বৃহত্তম জামাত, প্রায় 40-50,000 মানুষের আমাদের ইমামতি করছেন আনসার সাহেব, আমাদের জামাত কমিটি, এবং আমরা দুদিনকার জালসার ব্যবস্থা করেছি। 23 এবং 24 বাংলাদেশ থেকে আগত বড় বড় আলেমগণ আসছেন আমাদের এখানে, সমস্ত আমাদের ওসি সাহেব এসেছিলেন, আইসি সাহেব এসেছিলেন, সিআই সাহেব এসেছিলেন, ওই এসপিও এসেছিলেন, তারা এসে প্রদর্শন করে গেছেন। আমরা এত মানুষের মধ্যে আমরা প্রত্যেক করেছি, সমস্ত মানুষ এত বড় জামাতকে আমরা অক্ষুণ্ণ রাখার জন্য অনুরোধ করছি, এবং যাতে আরও সুস্থভাবে আগামী দিন আমরা করতে পারি।